হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে মাংস আনা হয়েছে, আর সালাদ আইটেম আনা হয়েছে, মাছ আনা হয়েছে, আর এখানে দুই টুকরা মাংস নিয়ে আনা হয়েছে। একটা যাবে শ্বশুরবাড়ি আর একটা বাসার জন্য রেখে দেব। আর মাছটা আনছে একটু বড় সাইজের মাছ, যেহেতু ঈদের পর পর পর্যন্ত কয়েকদিন খেতে পারি, এজন্য ঈদের পরেও যেন বাজারে না যেতে হয় এজন্য বড় সাইজের একটা মাছ নিয়ে আসছে। এখানে সামনে রানের মাংস আর শিনার মাংস আনা হয়েছে, তাই দুটা মিলিয়ে মিক্সড করে তারপর হচ্ছে দুই পলি ব্যাগে আবার সমান করে রেখে দেব। আমার হাজবেন্ড মিলিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে শ্বশুরবাড়ির মানুষ হাড় ছাড়া মাংস বেশি পছন্দ করে, ওনাদের জন্য হাড় ছাড়া মাংস বেছে দিব, আর আমরা শিনার মাংস হাড়ালা মাংসটা আমরা বাসার জন্য রেখে দেব। ঈদের আগের দিন সকালে চলে যাবে আমার ছোট মেয়ে সিমি আর আমার হাজবেন্ড বাড়িতে, আমি আর আমার বড় মেয়ে বাসায় থাকবো, যেহেতু আমার বড় মেয়ের সামনে পরীক্ষা 30 তারিখ থেকে SSC পরীক্ষার জন্য আমরা বাসায় থাকবো। আর বাসার জন্য আনা হয়েছে রোস্টের মুরগি, দেখি কি করি, রোস্ট করব নাকি মানে রেজালা করব সেটা পরেই ভাবা যাবে। আর মাছটা আমি কেটে রেখে দেব ফ্রিজে, আর আজকের জন্য মাথা লেজা আর হচ্ছে মানে কাটা এইসব আজ রান্না করব। মাছের আর মাছখানের যে পিসগুলো থাকে সেগুলো ফ্রিজে রেখে দেব, ঈদের পর পর্যন্ত যেন কয়েকদিন খাওয়া যায় এজন্য। সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিছি, এখন হচ্ছে আমি রান্নার ঘরে চলে আসছি, রান্নাটা শেষ করব। এখানে উস্তা ভাজি করে নেব, উস্তাগুলো কেটে নিয়েছি আলু দিয়ে, আর হচ্ছে পাট শাক রান্না করব, আর হচ্ছে মাছ ভুনা করব। আর ইফতারি আইটেম আজকে বানাবো না, যেহেতু কালকের ইফতারি রয়ে গেছে বাসায় এজন্য আর বানাবো না। ফার্স্টে উস্তাটা ভাজি করে নেই, পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করব, এক্সট্রা কোনো চিংড়ি মাছ দিব না। আর হচ্ছে একটু বেশি করে করতেছি, কারণ হচ্ছে যেহেতু আজ 28 রোজা, 29 রোজা পর্যন্ত যেন খেতে পারি, ঈদের আগে যেন আর না রান্না না রান্নাটা না করতে হয় এজন্য দুই দিন যেন ভালো মতোই খেতে পারি। যেহেতু কাল সকালবেলা আমার হাজবেন্ড ঈদের আগের দিন চলে যাবে বাড়িতে, আর আমরা দুজন থাকবো, আমার বড় মেয়ে আর আমি থাকবো, আমাদের তো আর এত কিছু লাগবে না, তার জন্য একটু বেশি করে সব কিছু করে নিলাম যেন ঈদের আগের দিন পর্যন্ত সব খেতে পারি, একদম ঈদের দিন আবার রান্না করব। আর বাসায় যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তো আবার গুছায় নিতে হবে, আর পাট শাকটা সেদ্ধ করে রেখে দেব, এটা এখন বাগার দিব না, শেষ রাতে খাওয়ার আগে বাগার দিব, এটা হচ্ছে শেষ রাতের জন্য। আর পাট শাকটা সেদ্ধ করে রাখার পর তারপর হচ্ছে মাছটা আবার এখন রান্না করে নিতেছি, আর মাছের পরিমাণটা একটু বেশি করে রান্না করতেছি, লেজা মাথা তারপর হচ্ছে মানে মাছের যে কানগুলো চাপ থাকে সেগুলা কয়েকটা টুকরা দিছি, মানে এমনভাবে রান্না করতেছি তরকারিটাও যেন আমার না রান্না করতে হয়, একদম ঈদের আগ পর্যন্ত যেন হয়ে যায়।
তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি উপরে দিয়ে একটু ঢেঁড়স দিব। ঢেঁড়স দিয়ে ওই যে কাতলা মাছ রান্না, মানে এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে, এজন্য ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না টান্না কমপ্লিট।